বন্ধুরা, শীতের সকালে আজকে আবার বেরিয়ে পড়েছি। তো আজকে যাচ্ছি ব্যান্ডেল চার্চ দেখতে। অনেকদিন আগে একবার ব্যান্ডেল চার্চ গিয়েছিলাম, তো আজকে অনেকদিন পরে আবারও যাচ্ছি ব্যান্ডেল চার্চ দেখতে। শিয়ালদা থেকে সরাসরি ট্রেন রয়েছে ব্যান্ডেলে যাওয়ার সকাল 8টায়। সেই ট্রেনটা যদি তোমরা মিস করো তাহলে তোমাদেরকে নৈহাটি আসতে হবে। শিয়ালদা থেকে নৈহাটি অনেক ট্রেনই পাবে। তারপর নৈহাটি থেকে আবার ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে আসতে হবে। তো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়া, গাছপালা দেখতে দেখতে চলেছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার সময় এই ব্রিজটা পড়বে। এটা গঙ্গার উপরে একটা রেল ব্রিজ, দেখতে পাচ্ছ গঙ্গার অপরূপ দৃশ্য। ব্যান্ডেল জাংশন স্টেশনে নেমে পড়েছি। এবার এখান থেকে বাইরে বেরোবো, বেরিয়ে ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য অটো ধরব। ব্যান্ডেল স্টেশনের বাইরে প্রচুর অটো রয়েছে ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য, তো ওখান থেকেই অটো ধরলাম। অটো ধরে এখন যাচ্ছি ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল স্টেশন থেকে অটোয় করে পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চের কাছে। তো তোমাদেরকে এখন ব্যান্ডেল চার্চের বাইরেটা একটু দেখিয়ে দেব। এই হচ্ছে ব্যান্ডেল চার্চের গেট। 1599 সালে এই চার্চ প্রতিষ্ঠা হয়। চার্চে ঢোকার টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:50 অবধি। এই হচ্ছে ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ। 1571 সালে সম্রাট আকবরের কাছ থেকে পারমিশন পেয়েই হুগলির এই অঞ্চলে পর্তুগিজ সেটেলমেন্ট চালু হয়েছিল। আর 1599 সালে এই চার্চ প্রতিষ্ঠা করা হয়। তো এখন ভেতরে প্রবেশ করছি গেট দিয়ে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। যীশুখ্রিস্টের জীবনের নানা ঘটনা নিয়ে দেওয়ালে নানা রকম ছবির মতো তৈরি করা হয়েছে। এখানে বাগানেও নানা রকম মূর্তি করা হয়েছে। ১৫৩৫ সালে পর্তুগিজরা বাংলায় আসে, কিন্তু সম্রাট আকবরের কাছ থেকে পারমিশন পাওয়ার পর থেকে এবং এখানে এই চার্চ গড়ে ওঠার পর থেকে এখানে তারা আধিপত্য বাড়তে থাকে। চলতে থাকে ধর্মান্তরিত করা এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে অত্যাচার শুরু হয়। এই অঞ্চলে এই সব খবর পেয়ে সম্রাট শাহজাহান কাসিম খাঁকে পাঠান এই চার্চ ধ্বংস করার জন্য। চার্চটিকে ধ্বংস করা হয় এবং 5 পৃষ্ঠের মধ্যে 4 হত্যা করা হয়। মাদার ম্যারি স্ট্যাচুটি নিয়ে তিয়েগো এখান থেকে পালাবার চেষ্টা করেন, কিন্তু সাফল্য পাননি এবং সেটি গঙ্গার জলে ডুবে যায়। 5 পৃষ্ঠ জোয়া দ্য ক্রুজ তাকে
গ্রেপ্তার করা হয় এবং দিল্লিতে নিয়ে আসা হয়। হাতির পায়ে পদপৃষ্ঠ করে মৃত্যুদণ্ড দেওয়া হলেও হাতিটি সেটি করতে রাজি হয়নি। এই দৃশ্য দেখে সম্রাট শাহজাহান খুশি হন এবং জোয়া দা ক্রুজকে মুক্ত করেন। শুধু মুক্তই করেননি, তার সাথে 311 একর জমি দান করেন পুনরায় চার্চ প্রতিষ্ঠা করার জন্য। ফলে 1660 সালে এই চার্চটি পুনরায় প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীকালে গঙ্গা নদী থেকে সেই মাদার মেরির মূর্তিটিও ফিরে পাওয়া যায় এবং তখন থেকেই এই চার্চটি এখানে রয়েছে। আপনি যে কোনো ধর্মের মানুষ হন বা কোনো ধর্মেই হয়তো আপনার কোনো বিশ্বাস নেই, কিন্তু তবু আপনি এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, কারণ এগুলো ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ভারতবর্ষে যে পর্তুগিজরা দীর্ঘদিন ছিল এবং তারা তাদের আধিপত্য এখানে বিস্তার করেছিল, সেই সমস্ত ইতিহাসের নিদর্শন এই জায়গাগুলোতে এখনও থেকে গেছে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই আসতে হবে ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চ দেখে এখন যাচ্ছি হুগলি ইমামবাড়া দেখতে। তো সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো, আপাতত এই ভিডিওটাকে এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকো। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।